সবাই আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি কারণ কাল হচ্ছে সরস্বতী পুজো আর সেটা হচ্ছে আমাদের বাঙালির একটা সত্যি খুব 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 আনন্দের একটা দিন যে কোনো পুজোই আমাদের আনন্দের দিন কিন্তু সরস্বতী পুজোর সাথে আলাদা রকম অনুভূতি জড়িয়ে আছে সেই জন্য সরস্বতী পুজোটা বাঙালিদের কাছে সত্যি খুব স্পেশাল একটা দিন আমাদের বাঙালিদের অনেক 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 ইমোশন জড়িয়ে আছে তো কালকে আমরা ধুমধাম করে একটা সরস্বতী পুজো করার আয়োজন করছি তার জন্য আমরা এখন যাচ্ছি বাজার করতে তো আমি ভাবলাম যে যেটুইখানেই করি যাই করি সেটুখানেই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই আর শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর তার জন্যই আমি চলে এলাম এখন থেকে ভিডিওতে কালকে তো আমি অবশ্যই দেখাবো যে কি কি হচ্ছে কীভাবে পুজো হচ্ছে কিন্তু আজকে যে বাজার করব সুন্দর করে সাজাবো জায়গাটা ঠাকুর আনবো মানে দশকর্মার জিনিস আনবো সব কিছু এইসব বাজার টাজার করবো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না তাই আমি চলে এলাম আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম তাই ছোটোবেলার সরস্বতী পুজো সত্যি একটা ইমোশন জড়িয়ে আছে সেই ঠান্ডার সময় উঠে হলুদ মেখে স্নান করা স্কুলে যাওয়া স্কুলে সুন্দর করে সাজানো গোছানো সত্যি সেই সব দিনগুলো হারিয়ে গেছে কিন্তু এখন যেটুখানি আছে যেরকমভাবেই পারি না কেন সেইভাবেই করার চেষ্টা করব বাড়িতে তাই আর কি আর কিছুই না বেশি কথা বললে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে কারণ আমাকে দুদিনে ভিডিও তোমাদের দেখাতে হবে যে আজকে আমরা কি করছি কালকে কি করছি কি কি রান্না হচ্ছে কালকে তাই বেশি কথা বলবো না তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি হওয়া মানেই সব প্ল্যানগুলো আমাদের ভেস্তে যাবে তো ঠাকুরকে এটাই ডাকছি যেন প্লিজ বৃষ্টিটা যেন কমে যায় বৃষ্টিটা কমে গেলে অবশ্যই আরও ভালোভাবে আমরা আনন্দ করতে পারবো তো এখন আপাতত বাজারটা করে আনি তারপরে আবার তোমাদের সাথে কথা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করো যে কী ভালো লাগলো কী না ভালো লাগলো সব কিছুই বলো আমার সাথে সব কিছুই শেয়ার করো তোমরা আমার খুব ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে তোমাদের কথা শুনতে তো চলো আপাতত এখন বাজারটা সেরে আসি এখন বৃষ্টিটাও কম আছে এরপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আবার খুব মুশকিল হয়ে যাবে তো বাজারটা সেরে এসে তোমাদের সাথে কথা বলছি আর বাজার করতে করতে কী কী বাজার করছি সেগুলোও আমি দেখাবো ঠাকুরটাও দেখাবো তো চলো বাজারে যাওয়া যাক এখন আমরা চলে এসেছি বাজার করতে বচন্দা আছে এই যে বচন্দা এই যে বাজার করতে এসেছি আরো এখনো ঠাকুর চলে এসছে মোটামুটি বাজারও দশকর্মা বাজার সব কমপ্লিট শুধু আমাদের সবজি বাজারটা করতে হবে কিন্তু এখন যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টিতে আর যেতে পারবো না জাস্ট বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখি যদি বৃষ্টিটা একটু পরে কমে তো সবজি বাজারটাও করে আনবো তাহলে তাহলে কালকে আর মানে অতটা তাড়াহুড়ো করতে হবে না দেখা যাক কি হয় বৃষ্টিটা যেন কমে যায় ভগবানকে এটাই বলছি বারবার করে তো একটু পরে আমরা জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করব সেটাও আমি তোমাদের অবশ্যই দেখাবো এখন আমরা প্রচুর কাজ করছি এখনো সাজানো গোছানো সব বাকি আছে বাজার টাজার করলাম তার জন্য এখন আমরা 9:30 সময় চা খাচ্ছি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট বেশিরভাগ কাজ বচন্দা করেছে অবরোধও করেছে আর মাম করেছে দারুণ লাগছে কিন্তু
আর বাদ বাকি কাজ কালকে। আপাতত কাজ সব শেষ হয়ে গেল, ঘর ঠরগুলো পরিষ্কার করেও দিয়েছি, কালকে যাতে মানে একটু কাজ কম হয়। কালকে প্রচুর কাজ আছে, ঠাকুরের বাসন টাসনগুলো বের করতে হবে, মাজতে হবে, তারপরে এখান দিয়ে সব কিছু বার করে অ্যারেঞ্জ করতে হবে। যদিও সবাই কালকে চলে আসবে, তাও একটা তাও কাজ তো থেকেই যায়। তো আজকে খেয়ে দে, এখন শুয়ে পড়বো। এখন এখন বাজে হচ্ছে 11:20, এখন অনেকটা রাত হয়ে গেছে আর খাওয়াও হয়নি। তো এখন আমাদের খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, আর আবার কালকে সকালে উঠে অনেক কাজ আছে, তোমাদের অবশ্যই সেগুলো দেখাবো। আর তাই এখন এই পর্যন্তই, আবার কিন্তু কালকে আমাদের দেখা হচ্ছে। তো চলো, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমি আবার চলে এলাম তোমাদেরকে দেখাতে, আজকে সরস্বতী পুজো। তো সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা, সবাই খুব 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 মজা করো। অপু সোনার স্নান হয়ে গেছে হলুদ দিয়ে, এখন সুন্দর সুন্দর ড্রেস পরবে। তারপর ওদিকে অনেক কাজ আছে, অনিন্দিতা বৈশাখীরা চলে এসছে, ওরা শুরু করে দিয়েছে। এখানে মিঠি সোনা চলে এসছে, সেজে গুজে হ্যালো বলে দাও। আর শিয়া এখনো শাড়ি পরেনি, ও একটু পরে পরবে। সবাই হলুদ দিয়ে স্নান করেছে, এখন আমাদের সব গোছানো হয়ে গেছে। এই যে আমাদের সুন্দরী চলে এসছে কাল মালদা থেকে, কালকে মানে আজকে সকালে সুন্দরী হবো। হ্যাঁ হ্যাঁ, আর এই যে সোনাকে তো দেখিয়েই দিয়েছি সাজছে, আর বৈশাখী চলে এসছে। এই দেখো ঠাকুর, মোটামুটি সব সাজানো হয়ে গেছে আমাদের। এবার ঠাকুর মশাই এলে হয়, এদের শাড়ি পরা নিয়ে রেডি হয়ে গেছি, ফুল লুকটা পরে দেখাচ্ছি। তো ঠাকুর মশাই এখন চলে এসছে, এখন পুজোর ওখানে যেতে হবে। মোটামুটি সব গোছা গাছানো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো চলো এখন পুজোর ওখানে যাই, তারপরে ফুল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। সরস্বতী পুজো শুরু হয়েছে আমাদের, এবং পরিচালনায় রয়েছে এই ভাই আমাদের বর্তা মেজদা, এবং আমাদের সর্বোপরি যার কথা উল্লেখ না করলেই নয়, সে হচ্ছে আমাদের, আর তার সাথে সহযোগিতায় রয়েছে এই দুই বৌদি। শয়তানি করার যাবতীয় পরিকল্পনা করে রেখেছে এরা দুই। দেখো বাগদেবীর আরাধনায় এবার আমরা নেমে পড়ি। পুজোর পর্ব শেষ হওয়ার পর আমাদের রয়েছে আজকে দুপুরে ভোগ রান্না করে এবং আমরা বিরক্ত না করে ওনাকে তাড়াতাড়ি বিবাহ অভিযানের লিডার। সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে। এখন আমাদের পুজো হয়ে গেছে, এখন আমাদের রান্না বান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। ছেলেরা সব মানে রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছে, মানে কাটাকুটি করা। আর প্রচন্ড রোদ উঠেছে, খুব 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 ভালো লাগছে তার জন্য, রোদের জন্য। তো এখন প্রসাদ খেয়ে নি, বাচ্চাগুলো কিছু খায়নি, প্রসাদ খাবো। প্রসাদ না খেলে পেটে সুতো দৌড়াচ্ছে। আর এখানে বাবা এখানে সব কাটাকুটি করছে,
ভালো হলো। আর এখন রান্না এনজয় করলাম। হ্যাঁ এখন রান্না বান্না হচ্ছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, লাবড়ার তরকারি, খিচুড়ি, ঠাম্মা গার্ডে আছে, বেগুনি, আর হচ্ছে কি চাটনি পায়েস, ওটা নিচে বানাচ্ছি। তো পায়েস আর চাটনিটা আমরা নিজে করছি, আর এখানে মোটামুটি খিচুড়ি আর লাবড়াটা হচ্ছে। দাঁড়ো আর কে কে এলো আপাতত নিচে দেখে আসি। ওটা চলে গেল সবাই। তো এখন আমাদের পায়েসটা হয়ে গেছে, অরিন্দিতা পায়েসটা করেছে। এই দেখো, এটা একটু টানবে ঠান্ডা হয়ে গেলে। লাবড়াটা হয়ে গেছে আর খিচুড়ি এখন বসেছে সবে। ওপরে যখন যাব তখন লাবড়াটা তোমাদের দেখি। চাটনি হচ্ছে আমাদের, দেখো টমটমের চাটনি, ফাটাফাটি চাটনি। হ্যাঁ আমরা সব হেল্পার, আমরা অল্প অল্প কাজ করি, বেশি কাজ করতে পারি না। চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেল, আর কি হলো পায়েস হয়ে গেল, আর এদিকে হয়ে গেল খিচুড়ি, লাবড়া। দাঁড়াও খিচুড়ি দেখাচ্ছি। এই যে খিচুড়ি, খিচুড়ি আর এই যে লাবড়া, এটা একটু তেল। এই যে নাড়াও নাড়াও নাড়াও। বেগুনি ভেজেছে, দারুন হয়েছে, দারুন বেগুনি। বস বস বস, চাটনি পায়েস আছে, পায়েস ঝুড়ির মধ্যে না, এখানে নেই। এখন এসে গেছে রিনি, রুন, ভুজানি, আমরা খুব সকাল দিয়ে ঘুরছি, পুজো এনজয় করছি। আমাদের অনেক জায়গায় আজকে নিমন্ত্রণ হয়েছিল, তো লাস্টে আমরা এসেছি এখানে। তো এখন ওরা চলে যাচ্ছে, ওদের আবার মুভি টাইম, এখন মুভি দেখতে যাবে। আমরা যাচ্ছি আজকে কাকা বাবুর প্রত্যাবর্তন দেখতে, আশা করি ভালোই লাগবে আমাদের। অবশ্যই অবশ্যই। তো চলো ওদের ছেড়ে দিয়ে আসি। তো এখন আমাদের একটা নেমন্তন্ন আছে, আমরা ওখানেই যাচ্ছি এখন, এবার চলে আসব। এটা আবার নিউ একটা শাড়ি, এটা মামি দিয়েছে আমাকে জামদানি। তো ওরা সবাই ঘরেই আছে, আমরা জাস্ট দেখা করি বেরিয়ে যাব। তো এখন গাড়িতে উঠে পড়ি। সমারোহী এসো হে পরম তর সুন্দর এসো হে, সমারোহী এসো হে পরম তর সুন্দর এসো। প্রচন্ড ভিড়, প্রথমত হচ্ছে সরস্বতী পূজা, তারপরে আবার বিয়ে বাড়ি আছে, তাই দেখো এখন সব কমে গিয়ে এই লোকজনে দাঁড়িয়েছে। দাঁড়াও পিৎজাটা দেখাই। এই যে পিৎজা মার্গারিটা, আজকে ভেজ, তাই আমরা ভেজ পিৎজা খাচ্ছি। শুরু করো শুরু করো। আজকের মতো সরস্বতী পূজোর প্রোগ্রাম শেষ,
প্রচন্ড মজা হলো, স্টোর হলো, খাওয়া দাওয়া সব হয়ে গেল। এখন সবাই চলে যাচ্ছে, দাঁড়াও সবার সাথে দেখা হচ্ছে, সবাই চলে যাচ্ছে, দাঁড়াও না না আসলে ওদের একটু ঘুমের দরকার, কালকে ওরা অনেকটা জার্নি করে এসেছে। হ্যাঁ বাড়ি যাচ্ছি পচন্দা, এটা ভাইয়ের জন্য দিয়েছে, পুচকুর জন্য। সব দলবল নিয়ে চলে এসছে, দে মাম ভালো করে। তো বন্ধুরা, আজকের মতো আমাদের এত আনন্দ মজা সরস্বতী পুজোর জন্য যেটা আমরা করছিলাম, তোমাদের যেটা দেখাচ্ছিলাম সারা দিন ধরে আমরা কি কি করলাম, আর বেশি বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। আর যদিও কিছুই এখন দেখানোর নেই, ওরা সবাই চলে গেছে, আমরাও এখন ডিনার করে শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড। তো এইটুখানি রাখ, আর প্রচণ্ড এনজয় তো করেছি, সঙ্গে সঙ্গে পুজোটাও খুব সুন্দরভাবে মিটে গেছে সবাই মিলে হাতে। তো আজকের মতো এটুখানি, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও, কমেন্ট করো যে কি ভালো লাগলো, আর যদি কিছু ভালো না লেখে থাকে সেটাও আমাকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর তার জন্য কি করতে হবে, আমার সাথে থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে, বাই।